হয়েছে, এইবার চলো। শফিক, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এত বড় বড় হসপিটালে কুমায় থেকে যার জ্ঞান ফিরতে পারিনি সে সেখানে আমাদের হসপিটালে জ্ঞান ফিরেছে। আজ আমি খুব খুশি। সিস্টার, তুমি তাড়াতাড়ি মিডিয়া ডাকো, এই খবরটা সব জায়গায় ছড়িয়ে দাও, আজ আমাদের হসপিটালের নাম উজ্জ্বল হয়েছে। এই নাও টাকা, সবাইকে মিষ্টিমুখ করাও। কি ব্যাপার ডাক্তার বাবু, আপনার এত খুশি, আপনার ছেলে হলো নাকি? আরে ছেলে হবে কেন, আজ 50 বছর পর তোমার কুমায় থেকে জ্ঞান ফিরিছে, তার লাগি আমরা খুশি। 50 বছর মানে? ডাক্তার বাবু কিছু খেয়ে এসছেন নাকি? এই তো একটু আগে আমার মাথায় নারকেল পড়ল। এক মিনিট দাঁড়াও, সিস্টার আয়নাটা নিয়ে এসো। নারকেল পড়ে তোমার ব্রেনে আঘাত লাগার কারণে দীর্ঘ 50 বছর ধরে তুমি কোমায় ছিলে। 50 বছর কেটে গেছে? হ্যাঁ, তোমার বয়স ওখানে 71 বছর। 71 বছর বয়স, আমি বুড়ো হয়ে গেছি, তাহলে আমার তুই না? আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনার ওখানে রেস্টের প্রয়োজন না, দাঁড়ান বলছি, দাঁড়ান। তুই না, তুই না, তুমি বেরিয়ে এসে ডাকো, তুই না, আমি তোমার কথা রেখেছি। কে আপনি, এভাবে চিল্লাছেন কেনে? তুমি আমাকে চিনতে পারবে না, তুই না চিনে, তুই নাকি একটু ডেকে দাও না। কে তুই না? তুই না নামে এই বাড়িতে কেউ থাকে না তো? না না, তুমি মিথ্যা বলছো, আমার তুই না এই বাড়িতে থাকছো। কি হয়েছে কি, তুই না বলে চিল্লাছে কে? আমি চাচা। এ শফিক, চাচা বলছি কাকে? আমাকে চিনতে পারছি নি, আমি আজিজ রে। আজিজ তুই? এত বুড়ো হলে কি করি রে? এই শালা, তুই আবার জুয়ান আছিস নাকি? আয় আয় বস। তুই হাসপাতালে থাকতে কয়েকবার দেখতে গিয়েছে নু, এটা পাটা ভেঙে যাওয়ার পর থেকে আর যেতে পারিনি। তুই হসপিটাল থেকে বাড়ি আসলি কবে? এটা আজকে জ্ঞান ফিরেছে ভাই। এই এই বাড়িতে তুই না থাকতুক না? হ্যাঁ, এটা তুহিনাদারি তো বাড়ি, তুহিনার বাপ তো অসুখ হয়ে মরে গেল। কিছুদিন পর তুহিনা তুহিনার স্বামী আসি, জায়গাটা আমাকে বেচে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। তুহিনার বিয়ে হয়ে গেছে, এ আমার কি জন্মনাই রইল গো। আমি হাসপাতাল থেকে তোমাকে পাবো বলে ছুটতে ছুটতে আসছি। এই ভাই, এই ও ছেলে পেলে হয়নি তো? এই শালা আবার কি বলছে, ওর দুটো তিনটি নাতি নাতনি আছে। দুটো তিনটি নাতি নাতনিও আছে? ও মা গো, আমার এক নারকেলে সব শেষ করে দিল গো। কাঁদিস নি ভাই, কাঁদিস নি, যা হওয়ার তা হয়ে গেছে, তুই ওকে ভুলে যা। ভুলে যা মানে? ও আমাকে কথা দিচ্ছে, আমার জনম জনমে চাতি হবে, আর এখন ভুলে যা বললে হবে? আমার বিশ্বাস, ওর বিয়ে গেল, এখন ও আমার কাছে ঘুরে আসবে। ভাই, তুই আমার ছোট্ট একটু উপকার কর না। কি উপকার? আমার তুই না যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িটা আমাকে চিনি দিগে না। তাই তো রে, এ পালে আমি কিভাবে যাব? বৌমা কিছু বলছেন? আব্বা, তোমার ওই মাদে বাড়ির পাশে সাবদুলের বাড়ি নাই? হ্যাঁ, ওই বাড়িটা একে চিনি দেশো গা তো? ঠিক আছে আব্বা, চলেন চাচা।
আমি প্রথমে বুঝতে পারিনি চাচা, আপনি ওই তুহিনার কথা জিজ্ঞেস করছেন। ও আমার সম্পর্কে আমার ছোট মা হয়েছে, আপনার কে হয়? তুহিনা আমার সব। সব মানে? তাহলে শোনো, আমাকে ডাকছো? এরে কি বলবি বল, তুমি ছাড়া তো আর কাউকে দেখছিনি, তুমি আসো। কিছু বলছেন? হ্যাঁ বলছি, আজ তিন চার বছর ধরে তো অনেক কষ্ট করেছো, রোদ বৃষ্টি যাই হয়ে যাক, আমার বান্ধবীকে দেখার ডিউটি কামাই করনি, তাই তোমাকে ছুটি দিতে এসেছি। আপনি এসব কি বুঝেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পারবা শোনা, এই নাও আমার বান্ধবীর বিয়ের কার্ড। আগামী সোমবারে বিয়ে, আজ থেকে তোমার ফুল ছুটি। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে, গায়ে হলুদ হবে, থুবড়ু হবে, বউ ভাত হবে, টানা তিন দিনের নেমন্তন্ন থাকলো, কবজিটু বিয়ে খেয়ে আসবা। এইসব তোমরা কি বলছো? ও তুই না, আমি তোকে অনেক ভালোবাসি, সত্যি বলছি, আমি তোমাকে জানা পাইবো না, তুমি এই বিয়েটা করো না প্লিজ। দেখো অনেক লেট হয়ে গেছে, তুমি যদি আগে বলতে তাহলে হয়তো আমি ভেবে দেখতাম, এখন আর আমার কিচ্ছু করার নেই, আমিও ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি ভালোবেসে ফেলেছো? বাহ, যাকে আমি চার বছর ধরে ভালোবেসে পেলাম না, কি একজন না চাইতেই তাকে পেয়ে গেল, বলো না তুই না, কি সেই ভাগ্যবান। কার্ডটা খোলো না, খুললেই দেখতে পাবা। চার বছর ধরে বলতে পারলে না, তাই আমি বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি, আমি তোমাকে হারাতে চাই না। আমিও তোমাকে হারাতে চাই না। কেউই তো হারাতে চাই না। তাহলে বিয়েটা কবে হচ্ছে? হবে হবে, এই দিনটার অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম, আজকে আমি মাকে কি বলবো, আই লাভ ইউ জান, কালকে আমি জমন্ডলি আপনাকে পাঠাচ্ছি। সত্যি পাগল একটা, এই চ। সত্যি চাচা, আপনাদের যুগে ভালোবাসা ছিল, আপনার ভালোবাসার গল্প শুনি আমার চোখে পানি চলে এসছে, আর এখনকার ভালোবাসা ফেসবুকে আই লাভ ইউ আর হোয়াটসঅ্যাপে ব্রেকআপ। এই দেখেন চাচা, এসে আপনার তুহিনার বাড়ি, আপনি যান আমি একটু মাদের বাড়ি থেকে ঘুরে আসি। আমার পাড়ার তুহিনা, আমার চার বছরের ভালোবাসা, ও আমার জান, তুমি আমার তুহিনাকে একটু ডেকে দাও না। এই লোকটা আমার দাদির কথা বলছে নাকি? আমার দাদি নাম তো তুহিনা। ও দাদি, তুমি তাড়াতাড়ি বাইরে এসো, এদিকে তোমার বয়ফ্রেন্ড এসেছে। কি বলে? এ ছুরি আবার কি বলছে রে, আমার বয়ফ্রেন্ড কোথায় পাবি? ওগো লোকটা কে তুমি? তোমার টাকা তো নাতির হাতে পরশু দিনই পাঠিয়ে দিয়েছি,
তোমাকে দেয়নি? আমি মাতালা সবকুল না, আমি তোমার জানি সবই, তুমি আমাকে চিনতে পারছো না। আমি 4 বছর ধরে তোমাকে ভালোবেসেছি, আমি সেই সবই। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, বিয়ে সমন্ডলী আসবো, আমি তোমার কথা রেখেছি, চলো আমরা আজ বিয়ে করে ফেলি। ও দাদি, এই বুড়ো লোকটা কি বলছে গো, তোমাকে বিয়ে করবে? ও কিছু না, তুই ঘরে যা। আজ 50 বছর পর তোমার আমাকে মনে পড়ল, তুমি জানো আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। এত অপেক্ষা করার পরেও তুমি যখন আসলে না, আমি ছুটতে ছুটতে তোমার বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে জানতে পারি তুমি নাকি ঘুমায় চলে গিয়েছো। এই কথাটা শোনার পর আব্বা জোর করে আমার বিয়ে দিয়ে দিল। আমার কিচ্ছু করার ছিল না, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, এ তো খাটের ব্যাগটা লাও। এই লোকটা কে মা? এই ভিক্ষালিতে এসছে। ও মা, আমার খুব খিদে পেয়েছে, 4টি খেতে দাও। যা ঘরে উঠে বাস দিয়েছি। তুমি আমাকে ভিখারি বানিয়ে দিলে, সত্যি আমি ভিখারি, তোমার কাছে ভালোবাসার ভিক্ষে চাইতে এসছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। দেখো অনেক কেঁদে হয়েছে, এটা আর কোনোভাবে সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও। মা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ আসি মধু, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এইসব কথা যদি আমার ছেলে মেয়ে জানতে পারে, তোমাকে আর জ্যান্ত রাখবে না। হাসপাতাল থেকে কবে বাড়ি আসলি রে? কে তুমি? আমাকে চিনতে পাচ্ছি নি, আমি রিয়াজ রে। আমার নারকেল পড়িতে তোর মাথার ফিও জুড়ে গেছিল। চলো চলো, তোলে কেমন সব শেষ হয়ে গেছে, তোকে আমি ছাড়বো না। চলো তোলে কেমন সব শেষ হয়ে গেছে, তোলে কেমন শরীরে চলে গেছে, তুই আমার পয়সা পত্র খুঁজে। তেমন কি দোষ, আমি সাহায্য করে ফেলেছি নাকি? ও ওইসব কিছু জানিনি, তুই আমার 50 বছর ঘুরি দে, নাহলে তোকে মেরেই ফেলবো। দেখ ভাই, তোর 50 বছর তো ঘুরে দিতে পারবো না, কিন্তু তোর দুই টাকা তোর কিছু ফিরে দেবো। এই তেমন কথা।